বাবা দুঃখে বুঝলাম রায়ের আমার কোনো সাধ্য হবে না যে তোকে নিয়ে যায়। আমি যখন আঠার ভাটিতে এসেছি আজ তোকে উদ্ধার করার জন্য, তাহলে রায়ের কোনো মানে বাঘের কোনো সাধ্য হবে না। তোমার চাচা যা আর কিছু বলেছে? হ্যাঁ মা, কি বলেছে আর কি বলেছে জানো মা? বল বাবা। ওই লৌকা হচ্ছে লাঠি মেরে দেবে নামায়ে। ও তাহলে তোমার চাচা যে মানে ধোনা বলেছে নৌকা হতে লাঠি মেরে দেবে নামায়ে। যখন ধোনা তোমায় দেবে দেহে নামায়ে, সেই সহ মহে রে বাপ দেখো মহা মহা বলি। আর যখন ধোনা তোমার দেবে দেহে নামায়ে, সেই সহ মহে রে বাপ দেখো মহা মহা বলি। আর যখন ধোনা তোমার দেবে দেহে নামায়ে, সেই সহ মহে রে বাপ দেখো মহা মহা বলি। আর যখন ধোনা তোমার দেবে দেহে নামায়ে, সেই সহ মহে রে বাপ দেখো মহা মহা বলি। আমি মারি বহুতা হারে না দিব তো মারে বাবা, মারি বহুতা হারে না দিব তো মারি উঠানি বহু রে বাপ আঠারো হো ভাটিতে। মারি বহুতা হারে না দিব তো মারে বাবা, মারি বহুতা হারে না দিব তো মারে বাবা উঠানি বহু রে বাপ আঠারো হো ভাটিতে। মারি বহুতা হারে বাবা দুঃখে যখন তোমার চাচা যে নৌকা হতে দেবে নামায়ে, সেই সময় তুমি একটিবার আমাকে আম্মা যান বলে দেখো। আমি যেখানে থাকি না কেন বাবা, আমি কথা দিলাম আমি নিশ্চয়ই তোমাকে এই আঠেরো ভাটের মধ্যে আমি উদ্ধার করবই করবই করবই। আমি ডাকলে তুমি আসবে তো? নিশ্চয়ই বাবা, তাহলে আসি। তোমাকে দোয়া করলাম তোমার কোনো বিপদ হবে না। দুঃখে দুঃখে চাচাজি এইভাবে দুঃখে বেটার মায়ের কাছ থেকে বিদায় নিলেন, অর্থাৎ আঠেরো ভাটিতে মার কথা দিয়ে গেলেন যে দুঃখেকে বাঘে ধরার আগে উদ্ধার করবে। তাই এমন সময় দুঃখে তখন চিন্তা করছে, মা তো চলে গেছে কিন্তু এখন আমি কি করব, কতদিন হয়ে গেল বনে এসেছে মায়ের সঙ্গে দেখা হচ্ছে না। তাই মনের কথা মায়ের কথা বারবার মনেতে জেগে উঠেছে। তাই দুঃখে সেই দুঃখের কথা মনে মনে চিন্তা করিতে লাগলেন। তাই তো, কতদিন হয়েছে বনেতে এসেছি আমার মায়ের সাথে আমার একটিবারও দেখা হয়নি। আর চাচাজি আসলে বলবো চাচাজি, একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো না চাচাজি, একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো। কবে যাব গো কবে যাব গো, কবে যাব আমি ঘরে ফিরে, কবে যাব গো কবে যাব গো, কবে যাব আমি ঘরে ফিরে। কত দিন হলো এসেছি বনে, হলো না দেখা আমার মায়ের সনে। আর একবার আমার বাইর কাছে নিয়ে চলো না চলোজি, ওর মাঝে আমার ছোট কথা আছে দাদি। কবে যাবো গো কবে যাবো গো, কবে যাবো আমি ঘরে ফিরে। চা চা এলে বলবো তারে আমায় নিয়ে চাচা চলো না ঘরে, আর চাচা বলবো তারে আমার নিয়ে চাচা চলো না ঘরে, আর চাচা চলো না ঘরে।
জন্যে মা কেঁদে কেঁদে এবার বুঝি মা গো চবে গো মোরে আমার জন্যে মা কেঁদে কেঁদে এবার বুঝি মা গো যাবে গো মোরে বলো তো দুঃখে কি সুন্দর রন্ধন করেছে। সত্যি এমন রন্ধন আমি জীবনে খাইনি। ভালো দুঃখে তুমি এত সুন্দর খানা বানিয়েছো, আর আজ আয়াশাত কারাবার হাতে মেছে মেছে ভাত খেলে। সত্যি বাবা দুঃখে এত সুন্দর রন্ধন করতে জানো, আর সেই ভাইজানের কাছে তুমি আজ এমন ভাবে মারধর খেলে। তোমাদের খানা পিনা ভালো লেগেছে চাচা? খুব ভালো লেগেছে। তাহলে ভাইজান? হ্যাঁ মড়াই। তাহলে আজ তো বাড়ি মানে বাড়ি যাবার কথা তো হচ্ছিল। হ্যাঁ মানে আমাদের সপ্তডিঙ্গা মানে যখন বোমদু ভরা হয়ে গেছে, তাহলে আর বিলম্ব করার মানে দরকার নেই না। তাহলে চল আমরা এখন এই মুহূর্তে আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ এই মুহূর্তে আমরা দেশে ফিরে যাব। দাঁড়ে ভাইজান তোমরা সবাই গুছিয়ে দাও, আমরা এখনই বরজাহাটিতে ফিরে যাব। কিন্তু ভাইজান বাড়ি তো যেতে গেলে ছ মাস কালের রাস্তা। হ্যাঁ হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমাদের কিছু তো খানা পিনা করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই খানা পিনা করতে হবে। কিন্তু খানা পিনা করতে গেলে তো জ্বালানি দরকার হয়, কাষ্ঠ দরকার। কিন্তু এসে তো দেখলাম নৌকার উপরে কোনো কাষ্ঠ নেই। কাষ্ঠ নেই, কাষ্ঠ নেই, কাষ্ঠ নেই। কে কে যাবে ওই কাষ্ঠ ভাঙতে? দাঁড়ে বাজিগণ। হ্যাঁ রে। তোমরা যাবে? তোমরা যাবে কি? আরে নচিম তুই জানা। ও ভাইজান নচিমের বললাম বলে আমি সারাদিন সারাদিন মানে মোহাম্মদ ভেঙে খুব কষ্ট হয়েছে, ও যেতে পারবে না। তাহলে কুদ্দুসকে বলো, বলি এই এই আকাশ কুদ্দুস তোরা যা। তোরাও যাবি? কেউ যাবে না। কেউ যাবে না? না। তাহলে কে? আমি যাব মানে বলছিলাম ভাইজান আমি গেলে হতো না? না 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 ভাই মারাই, তোমাকে কিছু দিয়ে যেতে হবে রে। তাহলে যাবে কে? যাবে একজন। একজন? একজন যাবে। দুঃখে এদিকে এসে তো বাপজান। চাচাজি যাও যাও বাপজান যাও, ওই বোর্ড হতে কিছু কাষ্ঠ সংগ্রহ করে। চাচাজি না, চাচাজি না, আমি আমি ওই বনেতে যেতে পারবো না চাচাজি। দুঃখে ওই না কথাটার অর্থ আমি কিছুতেই তোমাকে দিতে পারবো না, কিন্তু না কথা আমি মোটেই সহ্য করতে পারি না। আমি যখন তোমাকে বলেছি কাষ্ঠ ভাঙতে যেতে হবে, তোমাকে কাষ্ঠ ভাঙতেই যেতেই হবে। চাচাজি আমি আমি তোর পায়ে ধরে বলছি চাচাজি, আমি যেতে পারবো না চাচাজি। যাবে না, কাষ্ঠ ভাঙতে যাবে না। তোর হয়ে কাষ্ঠ তোকে ভাঙতে যেতেই হবে। আমি যেতে পারবো না চাচাজি, আমি হাত জোড়ো করে বলছি চাচাজি। ওই বলে কত বাঘ ভালুকের ভয় আছে চাচাজি, আমি যেতে পারবো না চাচাজি। না আমি তোর কোনো কথাই শুনবো না, কাষ্ঠ ভাঙতে তোকে যেতেই হবে। আমি পারবো না চাচাজি, আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি চাচাজি। চাচাজি আমি পারবো না চাচাজি, আমি তোমার পায়ে ধরে বলছি চাচাজি, আমাকে তুমি যেতে বলো না চাচাজি। কথা শুনলেন
তা ভালো আর না কথাটা শুনলে আর খারাপ যাবে কি না আমি জানতে চাই দুঃখে যা যা তুই কষ্ট ভেঙে নিয়ে বেদনাবে দোনা ও চাচা বেদো না গো আচা মারে বেদো না বেদো না ও চাচা বেদো না গো আচা মারে বেদো না বেদো না ও চাচা বেদো না গো আচা মারে বেদো না বেদো ভালো বলে বলে যে এমন ভাবে এমন ভাবে সাজা দিচ্ছে চাচাদি আমাকে তোমরা ছেড়ে দাও চাচাদি আমাকে তোমরা ছেড়ে দাও ভালো বলে বনে এলে বড়ই সাজা দিচ্ছ প্রাণে ভালো বলে আমি তোর হাতের বন্ধন খুলে দিতে পারি যদি তুই এই জঙ্গলে কষ্ট ভাঙতে যাস বেশ চাচা যদি
আমি যাব চাচাজি, আমার হাতের বন্ধন খুলে দাও চাচাজি, আমি যা সইতে পারছি না চাচাজি, একটিবার আমার বন্ধন খুলে দাও চাচাজি। তাহলে আমি তোর হাতের বন্ধন খুলে দিচ্ছি, যা যা তুই কাজটা ভেঙে নিয়ে আয়।